আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জিপি ডিলিমিটেশন, আজ সুনাই সার্কল অফিসের সামনে ধর্ণা প্রতিবাদ, রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ, এডিআরির ওয়েমার আনসার সিটের পোর্টাল খুলবে আগামীকাল 27 সেপ্টেম্বর, কালীগঞ্জ পুলিশের জালে আটক 2 গাড়ি চোর, 2টি গাড়ির সন্ধানে পুলিশ, হাইলাকান্দি পুরসভায় ই রিক্সা নথিভুক্ত করার নির্দেশ, অসমিয়ার 2টি সংজ্ঞা, জমির অধিকারে নাগরিকের বিভাজন, 6 নং দফা রূপায়ণে 1951 সাল কেন্দ্রেই জমির অধিকার বললেন মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, হাইস্কুলে উন্নীত কাঠচোড়ার 3টি এমই স্কুল, বিধায়ক সুজামের তৎপরতায় সন্তুষ্টি স্কুল কর্তৃপক্ষের। এবারে শুনুন বিস্তারিত খবর। জিপি ডিলিমিটেশনে সুনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্ণায় বসলেন বিরোধীরা। আজ সকাল থেকে সুনাই সার্কল অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী ধর্ণায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সুনাইয়ে। এসওপিকে উপেক্ষা করে মনগোড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ, রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করে বিরোধীরা। আজ প্রতিবাদী ধর্ণায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। অপরদিকে এডিআরির ওয়েমার আনসার সিটের পোর্টাল খুলবে আগামীকাল 27 সেপ্টেম্বর। আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অধীনে তৃতীয় শ্রেণীর পদে গত 15 সেপ্টেম্বরের পরীক্ষার ওয়েমার আনসার সিটের সফট কপি আগামী 27 সেপ্টেম্বর থেকে অনলাইন পোর্টালে গিয়ে ডাউনলোড করা যাবে। ওই দিন বেলা 11টা থেকে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এই পোর্টালের লিঙ্ক পাওয়া যাবে। আগামী 15 অক্টোবর পর্যন্ত তা ডাউনলোড করা যাবে। স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশনের ক্লাস 3 পোস্টের সচিবের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইচ্ছুক পরীক্ষার্থীরা ওই পোর্টালে গিয়ে 50 টাকার বিনিময়ে 15 সেপ্টেম্বরের পরীক্ষার ওএমআর আনসার শিটের স্ক্যান কপি সংগ্রহ করতে পারবেন। ইউজার নেমে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে সেই পোর্টালে লগ ইন করে ওএমআর আনসার শিটের জন্য আবেদন করতে হবে পরীক্ষার্থীদের, সঙ্গে দিতে হবে 50 টাকা। এরপর আবেদনকারীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে 1 সপ্তাহের মধ্যে SMS আসবে। সেই SMS পাওয়ার পরই ওএমআর আনসার শিট ডাউনলোড করা যাবে। অন্যদিকে আগামী 28 সেপ্টেম্বর থেকে আরেকটি পোর্টাল খোলা হবে, যেখানে প্রশ্নপত্রের উত্তর নিয়ে অভিযোগ জানানো যাবে। এক্ষেত্রে জমা দিতে হবে 500 টাকা। এই পোর্টাল খোলা থাকবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। অপরদিকে হাইলাকান্দির পৌরসভার চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে শহরে চলাচলকারী ই রিক্সা এবং ব্যাটারি চালিত গাড়ির মালিকদের তাদের ই রিক্সা এবং গাড়ি সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারের কাছে নথিভুক্ত করতে বলেছেন। নথিভুক্তির সময় মালিকের নাম, ভোটার কার্ড, আধার কার্ড সঙ্গে আনতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী 1 অক্টোবরের মধ্যে নথিভুক্তির কাজ শেষ করতে বলা হয়েছে। অপরদিকে হাইলাকান্দির 3টি এমই স্কুলকে হাইস্কুলে উন্নীত করল রাজ্য সরকার। রাজ্য সরকারের সেকেন্ডারি শিক্ষা বিভাগের সঞ্চালক মমতা হুজাই এক নির্দেশে কাঠলিজুড়া বিধানসভা কেন্দ্রের 3টি এমই স্কুলকে হাইস্কুলে উন্নীত করার কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন। স্কুলগুলো হচ্ছে দাড়িয়ারঘাট কারিচুড়া জিপির বেতচোড়া বনপল্লী এমই স্কুল, নিত্যানন্দ এমই ইনস্টিটিউট ও বরুণচোড়া তফসিলি এমই স্কুল। কাঠলিজুড়া বিধানসভা কেন্দ্রের 3টি এমই স্কুলকে হাইস্কুলে উন্নীত করায় গভীর সন্তোষ ব্যক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রেমানন্দ রাজবংশীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এক বিবৃতিতে কাঠলিজুড়ার বিধায়ক জানান, কাঠলিজুড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত দাড়িয়ারঘাট, কারিচুড়া ও বরুণচুড়ায় 3টি হাইস্কুল হওয়ায় ওই এলাকার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সুজাম বলেন, তারই সুপারিশে হাইলাকান্দি জেলার একমাত্র কাঠলিজুড়া বিধানসভা কেন্দ্রের 3টি এমইকে হাইস্কুলে উন্নীত করা হয়েছে। কাঠলিজুড়া সমষ্টির 3টি এমই স্কুলকে হাইস্কুলে আপগ্রেড করার জন্য আসাম বিধানসভার স্ট্যান্ডিং কমিটি অফ এডুকেশনের সদস্য হিসেবে তিনি কমিটির চেয়ারম্যান প্রেমানন্দ রাজবংশীর কাছে আবেদন করেছিলেন, যার ফলে বেতচোড়া বনপল্লী নিত্যানন্দ এমই ইনস্টিটিউট ও বরুণচোড়া তফসিলি এমইকে হাইস্কুল করা হয়েছে। এজন্য 3টি স্কুলের কর্তৃপক্ষ সন্তুষ্টি ব্যক্ত করে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ককে। উল্লেখ্য, কিছুদিন আগে বিধায়ক সুজামের তৎপরতায় জামিরা হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়েছে। পরবর্তী খবরটি হলো,
গাড়ি চুরির অভিযোগে দুই চোরকে আটক করেছে কালীগঞ্জ পুলিশ। পুলিশ এক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাতু এলাকা থেকে এবং অন্যজনকে কালীগঞ্জের মনসাঙ্গন গ্রাম থেকে। ধৃত একজনের নাম মুকিতুর রহমান, বাড়ি মনসাঙ্গন জিপির মোহাম্মদপুর। অন্যজন জীবানউদ্দিন, বাড়ি ফতেপুর জিপির ফাড়িরমুখ বলে জানা গেছে। গাড়ি মালিক মাহবুব আহমেদ জানিয়েছেন, গত 30 আগস্ট রাতে কালীগঞ্জ বাজার থেকে AS01AA0020 নম্বরের তার টাটা সুমো গাড়িটি চুরি হয়ে যায়। ঘটনার পর কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে তিনি একটি মামলা দায়ের করেন। দীর্ঘ 25 দিন পর মঙ্গলবার পুলিশ অভিযানে নেমে দুইজনকে আটক করে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে তার গাড়িটি এখনও উদ্ধার হয়নি। গাড়ি মালিক মাহবুব এদিন কালীগঞ্জ পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চুরি দেওয়া তার গাড়িটিকে শীঘ্র খুঁজে বের করার আর্জি জানিয়েছেন। এদিকে কালীগঞ্জ পুলিশের অভিযানে গাড়ি চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এই খবর পেয়ে পীরেরচোক গ্রামের ইমরান খান নামে এক ব্যক্তি ছুটে আসেন পুলিশ ফাঁড়িতে। তিনিও অভিযোগ করেন, গত 19 মার্চ রাতে তার সাদা রঙের ইকোভ্যান গাড়ি নম্বর AS01AT6822 বাড়ি থেকে চুরি হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। ইমরানও পুলিশ প্রশাসনের কাছে তার গাড়িটিকে উদ্ধার করার পাশাপাশি এর সঙ্গে যারাই জড়িত তাদের পাকড়াও করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে পুলিশ গাড়িগুলো উদ্ধার করতে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই ঘটনা নিয়ে কালীগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে অসমীয়ার দুটি সংজ্ঞা, জমির অধিকারে নাগরিকের বিভাজন। 6 নং দফা রূপায়ণে 1951 সালকে ধরেই জমির অধিকার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দুভাগেই বিভক্ত করা হচ্ছে আসামের জনগণকে। আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণে নেমে রাজ্যে যে দুই শ্রেণীর জনগণের সৃষ্টি করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তাতে আর সংশয় থাকেনি। জমির অধিকারের মতো নির্দিষ্ট কিছু বিষয় শুধু বরাদ্দ থাকবে 1951 সালের আগে থেকে আসামে বসবাসকারী লোকদের হাতে। 1971 সাল অবধি আসামে আগতদের হাতে সেই অধিকার থাকবে না, জমির অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে তাদের। অবশ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে কোনোভাবে প্রযোজ্য হবে না সেটা। তাই আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণের পর 1951 সালকে ভিত্তিবর্ষ ধরে বিশেষ এক শ্রেণীর নাগরিকের জন্ম হবে আসামে। আরেক শ্রেণীর জনগণ থাকবে যারা 1951 সালের পরে, কিন্তু 1971 সালের আগে আসামে এসে বসবাস করছেন স্থায়ীভাবে। এক শ্রেণীর হাতে জমির অধিকার থাকবে, অন্যদের হাতে সেটা থাকবে না, মুখ্যমন্ত্রী নিজেই বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন। তবে দুই শ্রেণীর লোকেরাই অসমীয়া জনগণ দাবি করেন তিনি। আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণে নেমে অসমীয়ার দুটো সংজ্ঞাও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। 6 নং দফা রূপায়ণ করতে গেলে অসমীয়া জনগণের সংজ্ঞা নির্ধারিত হওয়া জরুরি, কারণ অসমীয়া জনগণের ভাষা সংস্কৃতি ঐতিহ্যের সাংবিধানিক প্রশাসনিক ও আইনগত রক্ষা কবচ নিশ্চিত করা হবে, ফলে অসমীয়া ক্রাশটা ঠিক করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর যুক্তি, অসমীয়ার দুটো সংজ্ঞা, সাধারণ অসমীয়া বললে একটি সংজ্ঞা থাকবে, অসমীয়া ভাষা সংস্কৃতিতে যারা গ্রহণ করেছেন তারাই অসমীয়া। কিন্তু 6 নং দফা রূপায়ণের জন্য অসমীয়ার সংজ্ঞা হবে 1951 সাল, আসুও সেটাই মানে। আরও বিশদে ব্যাখ্যা করেছেন তিনি, সাধারণ বাঙালি কিংবা মারোয়ারি লোক যিনি আসামে জন্মেছেন 200 বছর 500 বছর থাকবেন, তিনিও অসমীয়া। কিন্তু 6 নং দফা অনুযায়ী 1951 সালের আগে আসামে জন্মগ্রহণকারী লোকেরাই অসমীয়া হবেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্টে এই অসমীয়া জনগণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগে থাকবে 1951 সালের আগে থেকে বসবাসকারী লোকেরা। পুরো এলাকায় আবার 1951 সালের ভিত্তিবর্ষ চলবে না, কিন্তু গ্রামাঞ্চলে চলবে। 6 নং দফা রূপায়ণের জন্য 1951 সালকে ভিত্তি করে অসমীয়ার সংজ্ঞাকেই গ্রহণ করছে সরকার, স্পষ্ট করে দেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দাবি, জমির অধিকারের মতো বিষয়ে আসামি প্রথম রাজ্য নয়, এই ধরনের নজির দেশের অন্যান্য রাজ্যে রয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে জমি নীতি। ঝাড়খণ্ডে 100 বছরের বাসিন্দারাই শুধু জমি কিনতে পারেন, মেঘালয় রয়েছে, হিমাচলে রয়েছে, প্রায় অর্ধেক ত্রিপুরা রাজ্য অন্য কেউ জমি কিনতে পারেন না, ফলে দেশে এটা নতুন নয়। আসামের ট্রাইবেল বেল্ট ও ব্লকেও রয়েছে সেই একই আইন। মিশন বসুন্ধরা রূপায়ণে গত 3 বছর ধরে 1951 সালকে ভিত্তিবর্ষ ধরছে সরকার। তবে জমির অধিকারের ক্ষেত্রে ভিন্ন হলেও জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার সকলের সমান হবে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দৈনন্দিন জীবনে 1951 সালের ভিত্তিবর্ষ প্রযোজ্য হবে না, হোটেল রেস্তোরাঁ কিংবা কোনো ধরনের লাইসেন্সের ক্ষেত্রেও লাগবে না, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু জমির অধিকার সকলের সমান হবে না, ভাষা সংস্কৃতির অধিকারও হবে না সমান, কিছু কিছু নির্দিষ্ট সুপারিশের ক্ষেত্রেই 1951 সালকে ভিত্তি ধরা হবে, ফলে একই আসামের বাসিন্দাদের মধ্যে দুই শ্রেণীর নাগরিকের যে সৃষ্টি হতে যাচ্ছে 6 নং দফা রূপায়ণের মধ্য দিয়ে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তবে শুধু জমির অধিকার নয়, এরপর আসবে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে সরকারি বেসরকারি চাকরিতে সংরক্ষণের প্রসঙ্গ, বিধানসভা লোকসভায় আসন সংরক্ষণ, বিপ্লব কুমার শর্মা কমিটির সেই সুপারিশ কার্যকরী করার দায়িত্ব কেন্দ্রের। ফলে তখন জমির অধিকারের সঙ্গে চাকরির অধিকার, রাজনৈতিক অধিকারও হারাতে হবে এক শ্রেণীর নাগরিকদের। রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বলে মুখ্যমন্ত্রী শুধু জমির অধিকারের কথাই বলেছেন নির্দিষ্ট করে, কিন্তু চাকরি বুটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারের কথা বলেননি। সেই অধিকার হারাতে হলে ১৯৭১ সালের আগে আসামে আগত লোকদের আর কি অধিকার থাকবে? এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিকেই পরিণত হতে হবে তাদের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।